পরিমাপ করতে যাই, তো এই পরিমাপ করতে গেলে আমরা কাঠটার কি কি পরিমাপ করতে পারবো? আমরা পরিমাপ করতে পারবো পদার্থের মোট পরিমাণ কতটুকু। এই মোট পদার্থের পরিমাণটাকে কি বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই জানো যে এই মোট পদার্থের পরিমাণকে কি বলা হয়, ভর বলা হয়। তো এটা পূর্বের শ্রেণীতেই তোমরা পড়েছো। তো আমরা এখান থেকে এই কাঠ থেকে একটা নতুন রাশি আমরা পাইলাম, আমরা কি পাইলাম না একটা রাশি পাইলাম ভর। নিশ্চয় তোমরা ভরের একক কি এটা তোমরা জানো, ভর আমরা কি দিয়ে পরিমাপ করি? ভর সাধারণত আমরা ক্ষুদ্রতম একক গ্রাম, আঞ্চলিক একক কি হয়েছে মূল একক হয়েছে, ভরের মূল একক হচ্ছে গ্রাম, আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি। এছাড়াও আরো একক আছে, কিলোগ্রামও আছে, কিলোগ্রাম দিয়েও পরিমাপ করতে পারো। তো ভরের একক, ভর ভরের একক আমরা কি লিখতে পারি, ভরের একক গ্রাম লিখতে পারি নাকি, তারপরে কিলোগ্রাম লিখতে পারি, কেজি বা কিলোগ্রাম লিখতে পারি। এরপরে আসো, যেহেতু বস্তুটা আয়তকার, এই বস্তুটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এটা হচ্ছে উচ্চতা, এটাকে আমরা দৈর্ঘ্য বলবো, এটাকে আমরা কি বলবো প্রস্থ বলবো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করি, তাহলে নিশ্চয়ই তোমাদের জানা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। তাহলে আমরা আর একটা রাশি পাইলাম, কি রাশি পাইলাম, আয়তন। তো তাহলে আমরা দুইটা রাশি পেলাম, ভর একটা আর একটা আয়তন। তো আয়তনের এককটা আমরা জানি নি, আয়তনের একক যদি আমরা এটা সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে সেন্টিমিটার 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 গুণ করলে কি পাওয়া যাবে, সেন্টিমিটার কিউব। আর যদি আমরা যদি মিটারে প্রকাশ করি, তাহলে মিটার 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 গুণ করলে কি হবে, মিটার কিউব। তো আমরা তাহলে আয়তনের একক সেন্টিমিটার কিউব পাইলাম, মিটার কিউব পাইলাম। তো চলো তাহলে এই দুটো রাশি, প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমাদের, তোমরা হয়তো মনে করতেছো যে এই দুটো রাশি তো আমাদের জানা আছে, তো আমি তারপরেও একটু আলোচনা করে নিলাম, তার কারণ এই এই রাশি দুইটা দিয়ে আমরা একটা নতুন রাশি তৈরি করব। তো আমরা এটা হয়তো এর আগে তোমরা হয়তো শুনেছো কিন্তু সেভাবে পড়ো নাই, তো আমাদের এই দুইটা রাশি দিয়ে আমরা একটা নতুন রাশি পেতে পারি। একটা রাশি দিয়ে আরেকটা রাশি ভাগ করলে আমরা আরেকটা রাশি পাবো, তাই না? তাহলে সেই রাশিটা আসলে আমরা সেই রাশিটাই আমরা প্রকাশ করব। তো আমরা দেখি, তাহলে আমরা যদি এই বস্তু এই কাঠটার ভর যে আছে, কাঠটার ভর কতটুকু, সেই ভরকে যদি এর আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায়। তাহলে ভরকে ভর ভাগ আয়তন। তো আমরা দেখলাম তাহলে অবশ্যই একটা মান একটা কিছু পাওয়া যাবে, ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কিছু একটা পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে ঘনত্ব। তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ঘনত্ব পাওয়া যায়। ক্লিয়ার? এখন আমরা যে কোনো বস্তুর ঘনত্ব বের করতে পারি, আমরা এই কাঠটারও ঘনত্ব বের করতে পারবো, আবার আমার হাতে এখানে আর একটা বস্তু আছে, এটা শোলা, শোলা এই শোলারও ঘনত্ব বের করতে পারবো, যে কোনো বস্তুর ঘনত্ব বের করতে পারবো, তোমার নিজের নিজেরই ঘনত্ব বের করতে পারো। তখন তোমার ঘরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যাবে। যে বিষয়টি নিয়ে আলোচনা করব ঘনত্ব, তো তাহলে ঘনত্ব আমরা পাইতে পারি আয়তন দিয়ে, আয়তনের প্রতীক হচ্ছে ভি, আর ঘনত্বের ঘনত্ব সাধারণত রো অথবা ডি দিয়ে প্রকাশ করা যায়। তাহলে রো সমান এম ভাগ ভি। এটা আমরা একটা ঘনত্ব নির্ণয়ের একটা সূত্র জানলাম।
এখন ঘনত্ব প্রকাশ আছে, ঘনত্ব পরিমাপ করতে গেলে ঘনত্ব যেহেতু পরিমাপ করতে হবে তাহলে একটা একক দরকার আছে, ঘনত্বের একটা এককের প্রয়োজন আছে। তাহলে ঘনত্বের এককটা কিভাবে আমরা বের করতে পারি? যেহেতু ঘনত্ব ভর এবং আয়তন এই দুইটা রাশির উপর নির্ভর করে, সুতরাং ভরের একক আয়তনের একক ভাগ, ভরের এককে আয়তনের একক দিয়ে ভাগ করলে আমরা ঘনত্বের একক পাবো। তাহলে আসো আমরা ঘনত্বের এককটা কিভাবে বের করি। তাহলে উপরে কি থেকে গেছে ভর, ভরের একক কি তোমাদের নিশ্চয় জানা আছে। ভরের একক যদি আমরা গ্রাম দিয়ে প্রকাশ করি তাহলে গ্রাম, আর আয়তনের একক যদি আমরা সেন্টিমিটার কিউব দেই তাহলে সেন্টিমিটার কিউব, এর আগে তোমাদের সাথে আলোচনা করা হলো। অথবা অথবা তোমরা আরো বড় এককে যদি যাও তাহলে গ্রামটা যদি কিলোগ্রাম নাও তাহলে কিলোগ্রাম, আর আয়তনটাকে যদি মিটার কিউব বানাও তাহলে মিটার কিউব। তাহলে একক আমরা গ্রাম বাই সেন্টিমিটার কিউব, আর কেজি বাই মিটার কিউব, এটা হচ্ছে একক। এটাকে আমরা এভাবে লিখতে পারি গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা কেজি পার বাই মিটার কিউব বাই মিটার কিউব, এটা হল ঘনত্বের একক। গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম বা সেন্টিমিটার কিউব অর্থ যদি 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো বস্তুর ভর 1 গ্রাম হয়, তাহলে 1 সেন্টিমিটার কিউব কত বড় তোমরা নিশ্চয় জানো। তো 1 সেন্টিমিটার কিউব যদি আমরা বলি যে 1 সেন্টিমিটার কিউব একটা বস্তু কত বড়, তাহলে আমরা কিভাবে 1 সেন্টিমিটার কিউব কত বড়, তোমাদের স্কেল আছে, স্কেল দিয়ে তোমরা দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার, তাই না, এইরকম একটা যদি বস্তু ঘন বস্তু নেও যার 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা, 1 সেন্টিমিটার, তাহলে এইরকম একটা জায়গাটাকে কি বলবো, 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব নিশ্চয়ই অনেক ছোট জায়গা। তাহলে এই 1 সেন্টিমিটার কিউব যদি কোনো বস্তু রাখি, 1 সেন্টিমিটার কিউব এই জায়গাটাতে যদি কোনো বস্তু রাখি, ওই বস্তুটার ভর যতটুকু হবে সেটাই তার ঘনত্ব। তাহলে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো জায়গায় যদি কোনো বস্তুর ভর 1 গ্রাম হয় তাহলে তার ঘনত্ব 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব। ওই জায়গায় কোনো বস্তু যদি 5 গ্রাম ধরে তার ঘনত্ব 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো তোমাদের বইয়ে কিছু চার্ট দেওয়া আছে, চার্টে বায়ুর ঘনত্ব দেওয়া আছে, কাঠের ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, নিশ্চয় তাই। তো সেখানে বায়ুর ঘনত্ব দেওয়া আছে কত, 0.00127 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব আয়তনে বায়ু ধরে কত, বায়ু ধরবে কত, 0.00127 গ্রাম, এতটুকু 1 সেন্টিমিটার কিউব জায়গায় যদি বায়ু ধরি এত গ্রাম বায়ু ধরবে। এইখানে যদি পানি রাখি, এখানে যদি ওই এই এইটুকু জায়গাতে যদি পানি রাখি, পানি কত না ধরবে, 1 গ্রাম পানি ধরবে। আবার ওই জায়গাতে যদি আমরা সোনা ধরাই তাহলে কতটুকু সোনা ধরবে, 19.3 গ্রাম সোনা ধরবে এক অতটুকু জায়গাতে। তাহলে সোনা ভর অনেক বেশি, তাই না, এটা কিন্তু আমরা ঘনত্ব বলতে পারবো। তো আমরা এবার ক্লিয়ার যে যে ঘনত্ব গুলো দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব জায়গা, এখন এটাকে তোমরা কেজি পার, এবার বড় এককে নিতে যাও, 1 মিটার কিউব জায়গা তাহলে কত না পানি ধরবে, 1 সেন্টিমিটার কিউব জায়গা যদি 1 গ্রাম পানি ধরে তাহলে 1 মিটার কিউব জায়গা কত না পানি ধরবে, বের করো এই বইটার ঘনত্ব কত বের করবো, কিভাবে বের করতে পারি। তাহলে বইটা বলা হয়েছে যে বইটার ঘনত্ব কত, তোমাদের বই হাতে দেওয়া হলো, তোমরা ঘনত্ব বের করো, কীভাবে বের করবে, তাহলে অবশ্যই বইটা ভর লাগবে আর বইটা আয়তন লাগবে। তাহলে ভর আপনি মেপে নিতে হবে আর আয়তন মেপে নিতে হবে। তো আমাদের এই বইটা আয়তন কীভাবে মাপিব, বইটা আমরা আগে দৈর্ঘ্য মাপিব, প্রস্থ মাপিব, উচ্চতা মেপে নেব।
তাহলে তার আয়তন পাওয়া যাবে। তাহলে চলো দেখি, তাহলে বইয়ের ভর এম সরি বইয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে কত? 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। যদি আমরা এল ধরি তাহলে 25 সেন্টিমিটার প্রস্থ। প্রস্থ বি সমান হবে ধরে নিলাম 10 সেন্টিমিটার আর উচ্চতা এইচ সমান আমরা ধরে নিলাম 2 সেন্টিমিটার। তাহলে বইটার দৈর্ঘ্য পাইলাম 25 সেন্টিমিটার, প্রস্থ পাইলাম 10 সেন্টিমিটার, উচ্চতা পাইলাম 2 সেন্টিমিটার। তাহলে বইটার আমরা কি বের করতে পারবো? বইটি আয়তন বের করতে পারবো। আয়তন সমান এই তিনটে গুণ করতে হবে, 25 × 10 × 2। তাহলে 25 × 10 = 250 গুণে 500 সেন্টিমিটার কিউব। তাহলে বইটার আয়তন পাইলাম 500 সেন্টিমিটার। তাহলে ঘনত্ব রো সমান লেখা যায় এম ভাগ ভি। তো আমরা দেখেছি এম এর মান কত? 700 গ্রাম। আর আয়তন কত পাইলাম? 500 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি 500 দিয়ে 700 ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? 4। তাহলে পাইলাম গ্রাম সেন্টিমিটার। তোমার লক্ষ্য করতেছো এই বইটার ঘনত্ব 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা ঘনত্ব বের করা শিখলাম।